উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা খেল কেন্দ্র। সাময়িক স্বস্তি মিলল কংগ্রেসে। রাষ্ট্রপতি শাসন আপাতত স্থগিত রেখে আগামী 31 মার্চ বিধানসভায় আস্থা ভোট নেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত। আদালতের নির্দেশে উচ্ছ্বসিত কংগ্রেস শিবির। বিধায়কদের বিদ্রোহ, স্টিং, রাষ্ট্রপতি শাসন, কয়েকদিনের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে উত্তরাখণ্ডের সামান্য স্বস্তি কংগ্রেস শিবিরে। রাষ্ট্রপতি শাসন আপাতত স্থগিত রেখে বিধানসভায় রাওয়াত সরকারকে আস্থা ভোট নেওয়ার নির্দেশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। উচ্ছ্বসিত হাত শিবির। ডিসপাইট প্রেসিডেন্টস রুল দেয়ার ইজ ইনাফ স্কোপ ফর জুডিশিয়াল রিভিউ টু অ্যালাউ এ ফ্লোর টেস্ট টু টেক প্লেস। মিয়ার হর্স ট্রেডিং অ্যালিগেশনস উইল নট জাস্টিফাই প্রেসিডেন্টিয়াল রুল এন্ড স্টপ ফ্লোর টেস্ট। নাটকের শুরুটা হয় মার্চের মাঝামাঝি। রাওয়াত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন দলেরই 9 বিধায়ক। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস সরকারকে ফেলার ছক শুরু হয়। ঠিক হয় 28 তারিখ বিধানসভায় শক্তি পরীক্ষা দিতে হবে রাওয়াত সরকারকে। কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতকে নিশানা করে স্টিং ফুটেজ প্রকাশ করে দেন 9 বিদ্রোহী বিধায়ক। মকা বুঝে রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্র। সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যায় রাওয়াত সরকার। আমারে পাস পুরা আদেশ নেই হ্যায় মাননীয় হাইকোর্ট কা, মগর জো অংশ সামনে আয়ে হ্যাঁ ও কেন্দ্র সরকারকে নির্ণয়কে গলত ঠহরাতে হ্যাঁ। তবে এই সবের মধ্যেও কাটা হয়ে বেরছেন বিদ্রোহী 9 বিধায়ক। বৃহস্পতিবারের আস্থা ভোটে এই 9 জনও অংশ নিতে পারবেন বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট, যা চিন্তার ভাঁজ ছড়া করছে হরিশ রাওয়াতের কপালে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।